হ্যালো বন্ধুরা শৌমিস ছাদ বাগানের পক্ষ থেকে তোমাদের সকলকেই সুস্বাগত আজকে আমি আমার ছাদ বাগানের একটি অন্যতম সুন্দর ফুল গাছ বেগম বাহার ছোট্ট একটি গাছ বেগম বাহার বেগুনি কালারের খুব সুন্দরভাবে ফুটেছে এবং দেখতে অপূর্ব সুন্দর বেগম বাহার এই বেগম বাহারটি আমি গত এক মাস আগে নিয়ে এসেছিলাম এবং খুবই কম দাম ষাট টাকা দাম নিয়েছিল নার্সারি থেকে নিয়ে এসে আমি একটি ছ ইঞ্চি টবে ছ ইঞ্চি মাটির লাগিয়েছি গাছটি এবং ছোট্ট একটি গাছ এখানে তিনটে কুড়ি এসছে কুড়ি উপরে আর একটা কুড়ি আর একটা কুড়ি থেকে ফুল হয়েছে ছোট্ট একটি গাছ এই গাছে সুন্দর একটি ফুল বেগম বাহার ধরেছে বাগানকে এক মনোরম অপূর্ব পরিবেশ প্রদান করেছে এই বেগম বাহার গাছটি আমার নার্সারি থেকে তোমরা এ ধরনের বেগম বাহার গাছ ষাট সত্তর টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং একসঙ্গে যখন এই ফুলগুলো ফুটবে তখন এই গাছের সৌন্দর্যতা আরও অনেক বেড়ে যাবে খুব সুন্দর অপূর্ব তো এই বেগম বাহার গাছের পরিচর্যা হিসাবে সব গাছের যেমন করে আমি পরিচর্যা করি এই গাছেরও ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে পরিচর্যা করেছি মাটিটা সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নর্মাল মাটি বা গার্ডেন সয়েল শিং ছাঁচা হাড় গুঁড়ো নিমখল মিশিয়ে বসিয়েছে আর সপ্তাহে একদিন ভাঙ্গি সাইড স্প্রে যে কোনো ধরনের তাতেই এত সুন্দর ফুল এবং এই কুড়ি কুড়িগুলো এসছে অপূর্ব সুন্দর আর দু এক দিনের মধ্যে এই কুড়িগুলো ফুটে ফুল হবে এবং এই গাছটির সৌন্দর্যতা আরও বেড়ে যাবে তো বন্ধুরা এই বেগম বাহার গাছটি কিন্তু তোমরা তোমাদের ছাদ বাগানে লাগাতে পারো এবং তোমাদের ছাদ বাগানের একটি অপরূপ সৌন্দর্য পরিবেশ তৈরি করবে এই বেগম বাহার গাছটি তো আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি পরবর্তী ভিডিওটা আসার অপেক্ষা থাকবে তোমাদের তো ধন্যবাদ আজকে তোমাদের সকলকে